হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার পেছনে দেখতেই পাচ্ছো সব একজন এসে উপস্থিত হয়ে গেছে। তো আজকে বেসিক্যালি আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো বীরা হ্যাপি ভ্যালি পার্কের উপরে। তো আমি এখন তোমাদেরকে হ্যাপি ভ্যালি পার্কটার পুরো দেখাচ্ছি, তোমরা পুরো পার্কটা ফার্স্টে দেখে নাও, আর ভিডিও চলাকালীনও ইনফরমেশন তো পাবেই পার্কের সম্বন্ধে। যারাও দেখছো তারা ভিডিওটা লাস্ট অবধি দেখো, কারণ ভিডিওর শেষেও আমি পার্কের সম্বন্ধে অনেক ইনফরমেশন তোমাদেরকে দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আর বেশি না বকবক করে তোমাদেরকে পার্কে নিয়ে যাই, তো চলো আমার সঙ্গে। তো আমরা এখন পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি পার্কে, এখন পার্কের ভিতরে ঘুরছি, ভিডিওটা দেখতে থাকো। এখন বাইরে ঘুরছি, একটু পরে ওয়াটার পার্কে যাব, কারণ এখন রোদটা অনেক বেশি, তো রোদের মধ্যে জলে নামতে ইচ্ছা করছে না। তো একটু পরে রোদটা কমলে তখন ভেতরে যাব। এমনি পার্কের ভিউগুলো দেখো, ওই যে ওখানে ওয়াটার রাইডসগুলো আছে সব ওইদিকে, আমি চড়বো না কিন্তু ওয়াটার পার্কে এমনি যাবো। ভেতরে গাড়ি পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা আছে, তার সঙ্গে আমরা চলে এসেছি এই সুন্দর মৌমাছি রাইড নিতে। আর এর টিকিট কাউন্টার রয়েছে ঠিক তার পাশেই, আর 40 টাকা করে টিকিট, আর আমি বসে পড়েছি, তোমরা দেখতেই পারছো। এটা খুব সুন্দর একটা রাইড যেখানে বড়রা ছোটরা সবাই উঠতে পারবে, মোটামুটি মিডিয়াম স্পিডে ঘোরে, আমার তো খুব উঠে ভালো লেগেছে। তোমরা আসলে তোমরাও এটা ট্রাই করতে পারো। তো এখানে আমরা এখন এসেছি এই গাড়িগুলো চালাবো বলে, যেগুলো এইটাই উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো বাবু, উঠে পড়ো। তো আমি উঠে পড়েছি এখন মার সাথে। টিকিট আছে দুজনের 80 টাকা, একজন উঠলে 50 টাকা, একজন উঠলে 50 টাকা আর দুজন উঠলে 80 টাকা, 40 টাকা করে যদি দুজন ওঠো। হন্টেড হাউস আছে, এই যে দেখতেই পারছো সবাই, 50 টাকা করে টিকিট এক একজনের, হরর হাউস। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ভেতরে, আর তার সঙ্গে বড়দেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে মাসাজের জন্য চেয়ার রাখা রয়েছে যেখানে তোমরা রিল্যাক্স করতে পারবে। আর এখানে দেখতেই পাচ্ছো বাচ্চারা খুব এনজয় করছে, বড়দেরও গেমিংয়ের ব্যবস্থা রয়েছে। মোটামুটি এখানে আসলে এটাও তোমরা ট্রাই করতে পারো, আমার তো দেখে খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদেরকে ভেতরের পরিবেশটা একটু দেখাই। দেখো কত সুন্দর করে ভেতরটা সাজানো গোছানো, তোমাদের দেখলে এখানে আসলে এমনি ভালো লাগবে পরিবেশটা দেখে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটাকে খুব মেনটেন করে রাখা হয়েছে। এই পার্কটা রয়েছে বীরাতে, শিয়ালদা বনগা লাইনে রয়েছে এটা। তো শিয়ালদা থেকেও যদি কেউ আসো বনগা লোকালে উঠে, এখানে তোমরা আরামসে বীরা স্টেশনে নেমে কোনো টোটো অটো ধরলে খুব অল্প সময় পৌঁছে যেতে পারবে। আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছো, একটু সামনের থেকে তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে সুন্দর বোটিংয়ের ব্যবস্থা। তো কেউ আসলে ফ্যামিলি সহ বা স্পেশাল কাউকে নিয়ে তোমরা এখানে বোটিং করতে পারো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা, আমার তো দেখে খুব ভালো লেগেছে। তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে আরও কিছু ভিউ দেখাই, তারপরে তোমাদেরকে ওয়াটার পার্কের দিকে নিয়ে যাব। এখানে বাচ্চাদেরও সুন্দর ব্যবস্থা রয়েছে খেলার। আর এবার আমরা এসে গেছি ওয়াটার পার্কের সামনে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দর ওয়াটার পার্ক, এটা অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে। এটা রয়েছে বাচ্চাদের সেকশন, আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওটা রয়েছে বড়দের। অনেক রকম সুন্দর সুন্দর রাইড রয়েছে, এখানে আসলে খুব 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 মস্তি করতে পারবে, খুব এনজয় করতে পারবে। প্রতিদিন জলগুলোকে ফিল্টার করে পরিষ্কার করা হয়। আর এখানে রয়েছে থাকবার জন্য রুম, 1000-1500-2000-এর মধ্যে মোটামুটি তোমরা রুম পেয়ে যাবে, রুমগুলো খুব ভালো। আর এখানে যদি আসো তাহলে বাড়ি থেকে সিনথেটিকের ড্রেস নিয়ে আসবে, কারণ এখানে সিনথেটিক ড্রেস ছাড়া কিন্তু অ্যালাউ নেই, আর সুতি ড্রেস পরে তোমরা কোনো রাইড চড়তে পারবে না ভালো করে। আর যদি কেউ না নিয়ে আসতে চাও, এখানে এসেও 50 টাকা ভাড়া পড়বে, ড্রেস ভাড়া নেবে 50 টাকা করে। আর তাছাড়া এখানে দেখতেই পাচ্ছ বসার জন্য, পুলের পাশে বসার জন্য ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে এই সাইডটাও একটু দেখিয়ে দিই, এখানে সমুদ্রে না এসেও তোমরা সমুদ্রের মতন একটা ফিল পাবে, খুব সুন্দর স্রোত আসে যেখানে কিনা এনজয় করতে পারবে। এটারও টাইমিং থাকে 5টা অবধি, এটাও বন্ধ হয়ে যায়। ভেতরে পার্কের ভিউটা খুব সুন্দর লাগছে, চারিদিকে লাইট ফাইটগুলো জ্বলছে, এখন অন্ধকার হয়ে গেছে, আমরা ভেতরেই আছি। আর এখানে একটা ছোট্ট খাবারের দোকান আছে, দেখি কি পাওয়া যায়, একটু খাবো। ও আচ্ছা, ফুচকা ফুচকা সবই আছে ভেতরে।
তো এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, ভেতরটা এত সুন্দর ঝকমকে আলো দিয়ে সাজানো, এত ভালো লাগছে আমার। তো এখন আমি যাচ্ছি একটু সামনের দিকে 5D মুভি দেখার জন্য। এই যে এখানে মুভির ব্যবস্থা রয়েছে, আর আমি এই মুভিটা দেখেছি, সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমরা আসলে দেখতে পারো, 50 টাকা করে টিকিট রয়েছে। আমি ভেতরের সিটিং যে বসার ব্যবস্থা সেটাও দেখিয়ে দিচ্ছি। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে যে সিটগুলো, এগুলো কিন্তু মুভির অ্যাকর্ডিং ওঠানামা করতে থাকে, তো আরও বেশি এনজয় করতে পারবে। তো পুরো পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা এখনও অবধি যাওনি আমি বলবো অবশ্যই একবার গিয়ে পার্কে ঘুরে এসো। এবার পুরো ভিডিওর মধ্যে তোমরা তো মোটামুটি সমস্ত ডিটেলস পেয়ে গেছো কি আছে না আছে, তাছাড়াও যেগুলো ভিডিওতে আমি বলিনি সেগুলো এখন বলে দিচ্ছি। সেটা হলো যে তোমরা যারাও পার্কে যাবে তারাও প্রথমেই চেষ্টা করো পুরো ফুল মানে 300 টাকা দিয়ে কেটে ভেতরে ঢোকার, কারণ ওখানে দুরকম টিকিট আছে, একটা হচ্ছে 30 টাকা আর একটা হচ্ছে 300 টাকা। 30 টাকা দিয়ে যদি কেউ কেটে ঢোকে তাহলে কিন্তু তোমরা ভেতরে ওয়াটার পার্কে ঢুকতে দেবে না, 300 টাকা দিয়ে যদি তোমরা কেটে ঢোকো তাহলে তোমরা ওয়াটার পার্কে ঢুকতে পারবে। তো বেকার 30 টাকা নষ্ট করাচ্ছে, একবারে 300 টাকা দিয়ে কেটে নেবে, তারপরে পুরো পার্ক তোমরা আরামসে ঘুরতে পারবে। এবার 300 টাকা কিন্তু বেসিক্যালি ওরা ওয়াটার পার্কের জন্যই নেয়, ভেতরে ঢুকে যাও রাইড আছে, চড়ার আছে, বা তোমরা 5D মুভি যদি দেখতে চাও সে সমস্তর জন্য আলাদা করে তোমাদেরকে টিকিট কাটতে হবে ভেতরে ঢুকে সেখানে টিকিট কাউন্টার থেকে। এবার সেকেন্ড নম্বর যেটা, সেটা হচ্ছে যে ভেতরে খাওয়ার ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তো খাওয়ার যদি কেউ ভেতরে ঢুকে খেতে চাও তো অবশ্যই সেটাও পেয়ে যাবে, বা বাড়ি থেকেও যদি কেউ নিয়ে যেতে চাও সেটাও নিয়ে যেতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে ভেতরে খাওয়ার নিয়ে ঢুকতে দেবে না বা কিছু, এরকম কোনো নিয়ম নেই। আমি যতদূর গেছি আমি নিয়ে গেছিলাম, তো ওরকম কোনো ব্যাপার নেই যে ভেতরে খাওয়ার নিয়ে ঢুকতে দেবে না, এরকম কোনো ব্যাপার নেই, তো নিয়ে যেতে পারো বাড়ি থেকে। মোটামুটি ওয়াটার পার্ক কিন্তু 5টা অবধি বন্ধ হয়ে যায়, একদম 5টা বাজবে ওরা সমস্ত কিছু ওয়াটার পার্কের সমস্ত রাইড ফাইড সব বন্ধ করে দেবে। তো যারাও যাচ্ছ তারা একটু তাড়াতাড়ি করে যাবে, যাতে করে মানে পুরো পার্কটা ভালো করে এনজয় করতে পারো, কারণ শুধু ওয়াটার পার্ক তো নয়, বাইরেও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো তোমরা দেখতে পারবে, এনজয় করতে পারবে, সমস্ত কিছুতেই কিন্তু টাইমিং দেওয়া থাকে। তো এরকম নয় যে 5টা অবধি শুধু ওয়াটার পার্কে এনজয় করে গেলে বাইরে বেরোলে তারপরে সেগুলো আর ইয়ে করতে পারলে না, মোটামুটি 7টা সাড়ে 7টা অবধি পার্কের সমস্ত টাইমিং থাকে, তো সব গেলে অবশ্যই সবটাই ঘুরবে। হন্টেড হাউস সম্বন্ধে বলে দিই, বাচ্চাদের নিয়ে না যাওয়াটাই বেটার, কারণ আমি ঢুকেছি ভেতরে, হ্যাঁ একটু ভয়ের পরিবেশ তো আছেই, ঠিক আছে আমি ভেতরে কেমন পরিবেশ সেটা অবশ্যই তোমাদেরকে বলবো না, তাহলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটুকু বলতে পারি যদি ওখানে যাও তাহলে তোমরা অবশ্যই হন্টেড হাউসে ঢুকো, আমি বলছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে, কারণ কিছু কিছু ওরা এমন সেট আপ করে রেখেছে যেটা হ্যাঁ একটুখানি মজা তো দেয়, তো অবশ্যই হন্টেড হাউসে তোমরা যেতে পারো। আর তার উপরে 5D মুভি যেটা আছে মুভিটাও দেখতে পারো, মুভির আমার দেখে ভালো লেগেছে অবশ্যই, তো তোমরা অবশ্যই মুভিটা দেখতে পারো, আর বাকি তো সমস্ত ডিটেলস দিয়েই দিয়েছি। যাই হোক, মোটামুটি আমি খুব এনজয় করেছি, তো তোমরা যারাও যেতে চাও অবশ্যই যাও, খুব এনজয় করে আসতে পারবে, ফ্যামিলির সঙ্গে যাও, পরিবারের সবাইকে নিয়ে যাও, খুব এনজয় করতে পারবে। আর আমি ভিডিওটা শেষ করার আগে বুঝতেই পারছো পুরো অন্ধকার করে এসেছে, আমাকেও হালকা পাতলাই দেখা যাচ্ছে। যাই হোক, আমি এটুকু বলবো যে মানে ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে একবার পরিবেশটা দেখাতে চাই, দাঁড়াও আমি আকাশটা দেখাচ্ছি তোমাদেরকে একবার, আকাশটা দেখো কি মেঘটাই না হয়েছে, মনে আছে এখনই নামবে আর পুরো অন্ধকার হয়ে গেছে চারিপাশটা। যাই হোক, অন্ধকারের মধ্যে আর ভিডিও আমি আমাকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট অন্ধকারের মধ্যে আর কী বা ভিডিও শেষ করব। তো এইটুকু বলে রাখতে পারি যাদেরও ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো, ভালো থেকো সবাই, টাটা।